হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখবো এইচটিএমএল এন্টিটি জিনিসটা কি, সেটা আমরা দেখার চেষ্টা করবো। আর আমি গত লেকচার ভিডিওতে বলেছিলাম প্রিট্যাগ এর ব্যবহার দেখাবো, সময়ের স্বল্পতার কারণে আমি সেটা দেখাতে পারিনি, আজকে দেখানোর চেষ্টা করবো। এবং কমেন্ট কিভাবে এইচটিএমএল এর প্রোগ্রাম ব্যবহার করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এইচটিএমএল এন্টিটি জিনিসটা কি সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি। এন্টিটি, এইখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। এন্টিটি হচ্ছে, ধরুন কখনো যদি আপনি এইদিকে লক্ষ্য রাখুন, যদি আউটপুটে এরকম যদি পেজে কোনো সময় কপিরাইট সিম্বলটা আপনি প্রকাশ করতে চান, কিংবা যদি কখনো স্পেস এরকম স্পেস তৈরি করতে চান লেখার মধ্যে, যেটা বলেছিলাম আগের লেকচার ভিডিওতে যে আপনারা চাইলে একের অধিক স্পেস তৈরি করতে পারেন না, রাইট? এবং যদি কখনো এরকম গ্রেটার দেন লেস দেন এই সিম্বল গুলো আপনারা চান, বিশেষ কিছু সিম্বল আপনারা যদি চান যেগুলো আপনারা আউটপুট হিসেবে দেখতে চান, যদি এই কাজগুলো করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এন্টিটি সম্পর্কে জানতে হবে। তো এন্টিটি হলো সিম্বলের একটি কাল্পনিক বিষয়। অনেক সিম্বল যেমন ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি সিম্বল ওয়েব পেজে যদি প্রদর্শন করতে চাই, তাহলে আমি যেটা বলেছি যে এন্টিটি সম্পর্কে জানতে হবে। একটা এন্টিটি তৈরি করতে হলে আসলে তিনটা জিনিস লাগে। প্রথমে অ্যাম্বারসেন সাইনটা দিয়ে দিতে হবে, তারপর যে এন্টিটি তৈরি করবেন সেটার নাম দিয়ে দিতে হবে। ধরা যাক আমি কপিরাইট, এইখানে কপি, এই যে কপিরাইট সিম্বলটা আমরা তৈরি করব, সেক্ষেত্রে সবার আগে আমাকে এন্টিটি দিতে হবে, এন্টিটি তৈরি করতে হবে। এবং এন্টিটি তৈরি করার সময় প্রথমে অ্যাম্বারসেন দেবো, তারপর কপি দেবো, এবং তারপর সেমিকোলন দেব। এই এতটুকু কাজ করার পর তাহলে আমরা এই সিম্বলটা দেখতে পারবো, রাইট? তাহলে এন্টিটি সম্পর্কে আসলে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি নোটপ্যাডে। নোটপ্যাডে অলরেডি আমি একটি ফাইল, একটি এইচটিএমএল ফাইল তৈরি করে রেখেছি, যার নাম হচ্ছে প্রোগ্রাম ফোর, এবং এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। আপনারা আশা করি এটা অলরেডি তৈরি করে নিয়েছেন, আর যদি না করে থাকেন তাহলে ভিডিওটি পজ করে এই বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেন, রাইট? তো এইদিকে আমার এই ফাইলের জন্য আউটপুট দেখবো, এই এইচটিএমএল প্রোগ্রামের জন্য আমরা আউটপুটটা দেখবো, রাইট? তাহলে আমরা প্রথমে যে কাজটা করি, আমি একটা একটা করে এক্সাম্পল আপনাদের দেখাই। প্রথমে আমি চাচ্ছি এরকম কিছু করতে যাতে একের অধিক স্পেস আমরা ওয়েব পেজে প্রদর্শন করতে পারি। তাহলে যেমনটা ধরুক আমি আমার নামটা লিখতে চাচ্ছি, আই এম আনিসুল ইসলাম, এটা হচ্ছে আমার নাম। এবং আমি এটা সেভ করে যদি আমি আউটপুট দেখি, দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের ফাঁকে মাঝে একটা মাত্র স্পেস আছে। এখন যদি আমি চাই এখানে একের অধিক এরকম স্পেস দিলাম, তো দেখি আউটপুটে কি আসে। অবশ্যই আউটপুটে এক্স্যাক্টলি সেম আসবে, কারণ আমি আগেই বলেছি যে পেজগুলোতে একটা মাত্র স্পেস তৈরি হয়, আপনি যতগুলো দেন সেটা ম্যাটার না। বাট এখন আপনি যদি চান একের অধিক আপনার একান্তই প্রয়োজন, সেটা অবশ্যই করতে পারবেন। এবং সেটা করার সিস্টেম হলো এন্টিটি ব্যবহার করবেন। আর এন্টিটি ব্যবহার করার সিস্টেমটা আমি কি বলেছি, সর্বপ্রথম আপনাকে অ্যাম্বারসেন সাইন ইউজ করতে হবে, তারপর নির্দিষ্ট কোনো কিছু যেটা আপনি করতে চাইতেছেন সেটা বলে দিতে হবে। তো আমরা যেটা করতে চাইতেছি সেটাকে সংক্ষেপে এনবিপিএস বলে, এনবিপিএস অর্থাৎ নেক্সট বিফোর স্পেস, এনবিএসপি, সরি এনবিএসপি, নেক্সট বিফোর স্পেস একটা সেমিকোলন। এই এতটুকু অংশ হচ্ছে একটা এন্টিটি। যেমনটা বলেছিলাম এন্টিটির তিনটা পার্ট থাকে, প্রথম পার্টে অ্যাম্বারসেন্ড, শেষের পার্টে নিশ্চয়ই কিছু একটা ওয়ার্ড থাকবে অথবা কোনো একটা জিনিস থাকবে যেটা নিয়ে কাজ করবেন, এবং এন্টিটির শেষে অবশ্যই সেমিকোলন থাকবে। প্রথম দিকে অ্যাম্বারসেন্ড সাইন, অ্যাম্বারসেন্ড সাইন, অ্যাম্পারসেন্ড সাইন, যেটা আমরা অ্যাম্পারসেন্ড বলে থাকি, এবং সবার শেষে সেমিকোলন থাকবে, রাইট? তাহলে এটা একটা স্পেস তৈরি করবে। আমরা যদি এটা কপি করে নেই, সিলেক্ট করে কপি করে নিলাম এবং এইখানে এসে পেস্ট করি, তাহলে দুইটা স্পেস পাবো। এবং এইখানে এসে যদি আবারও আমরা পেস্ট করি, তাহলে আশা করি তিনটা স্পেস পাবো। তো দেখি আউটপুটটা কি আসে, এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম আউটপুটটা সেরকমই আসছে। তাহলে যদি কখনো এরকম স্পেস চান সেটা আপনারা করতে পারবেন। তো এবার আরেকটা বিষয় আমরা দেখি, আমরা চাচ্ছি যে কপিরাইটের যে সিম্বলটা ছিল সেটা এবার আউটপুট হিসেবে দেখার জন্য। তো আউটপুট হিসেবে দেখার জন্য আমি একটা কাজ করি, এখানে একটা নিউ লাইন, একটা ব্রেক দিয়ে দিই নিউ লাইন দেখার জন্য, যাতে আউটপুটটা নিচের লাইনে চলে আসে, এইখানে চলে আসে, তাহলে আউটপুট বুঝতে সুবিধা হবে আমাদের, রাইট? তাহলে এখানে আমি চাচ্ছি কপিরাইটের সিম্বলটা আসবে। কপিরাইটের সিম্বল আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এন্টিটি ব্যবহার করবো। এন্টিটি ব্যবহারের করবো পূর্বশর্ত শর্তটা হচ্ছে আমাদের অ্যাম্বারসেন দিতে হবে, তারপর কপিরাইট সিম্বলটা তৈরি করবো, সেই জন্য এখানে কপি দিয়ে সেমিকোলন ধরবো, এটা হচ্ছে আমাদের এন্টিটিটা, রাইট? এবং তারপরে আমরা চাচ্ছি লেখা থাকবে কপিরাইট, রাইট? এতটুকু হয়ে গেছে আমাদের কাজ। এই যে এতটুকু হচ্ছে একটা এন্টিটি, যেটা কপিরাইটের সিম্বলটা আউটপুট হিসেবে দেখাবে এখানে। তো দেখি আউটপুট হিসেবে দেখায় কিনা না, এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম কপিরাইটের সিম্বলটা ঠিক সেরকম পেয়েছি। এবার আরেকটা বিষয় দেখি, যদি আমরা কখনো এইরকম চাই, ধরা যাক বডি ট্যাগটাই আউটপুট হিসেবে আমরা দেখবো, এই যে এই বডি ট্যাগটা আমরা আউটপুট হিসেবে এখানে দেখবো, তো সেক্ষেত্রে যদি আমি এরকম কোনো কিছু করি যে বডি ট্যাগ দেখতে চাচ্ছি, তাই বডি লিখে দিয়ে দিলাম,
বডি ট্যাগের মধ্যে আমরা বডি ট্যাগটা দেখতে চাচ্ছি এবং বডি লিখে দিয়ে দিলাম তো এরকম আউটপুট আসে কিনা না সেটা দেখতে চাচ্ছেন দেখুন এটা কখনোই আউটপুট আসবে না তো এই জন্য আপনি যদি কখনো চান গ্রেটার দেন বা লেস দেন অথবা গ্রেটার দেন এই সাইনগুলো আপনি যদি কখনো আউটপুট হিসেবে দেখতে চান এই সাইনগুলো যদি কখনো আউটপুট হিসেবে দেখতে চান তো সেক্ষেত্রে যেটা করতে হবে এন্টিটি ইউজ করতে হবে তো এন্টিটি ইউজ করার শর্ত কি আপনার নিচে মনে আছে প্রথমে কি করবো আমরা অ্যাম্পারস্যান্ড তারপর লেস দেন সাইনটা আমরা প্রথমে দেখতে চাচ্ছি সেজন্য আমাকে দিতে হবে এলটি এবং সেমিকোলন দিলাম যেহেতু আমরা জানি এন্টিটি শেষে তো অবশ্যই সেমিকোলন থাকতে হবে সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে আউটপুটটা দেখার চেষ্টা করি এক্স্যাক্টলি লেস দেনটা চলে আসছে ফাইন এবার এখানে আমরা প্রিন্ট করব বডি লিখাটা তাহলে আমাকে লিখতে হবে বডি তাহলে কি আউটপুট আসছে দেখি আমরা বডি যেমনটা চেয়েছিলাম এবার চাচ্ছি আমরা যে গ্রেটার দেন সাইনটা উঠবে তাহলে গ্রেটার দেন সাইন তোলার জন্য আমাদের কি করতে হবে আবার এন্টিটি ব্যবহার করতে হবে এবং এন্টিটি ব্যবহার করার পর পূর্ব শর্ত হচ্ছে প্রথমে আমাদের দিতে হবে অ্যাম্বারস্যান্ড তারপর এই গ্রেটার দেনের জন্য জিটি গ্রেটার দেন এবং সেমিকোলন দ্যাটস ইট তাহলে সেভ করে নিলাম আউটপুট দেখুন যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই আউটপুট আমরা দেখতে পাচ্ছি রাইট তো এতটুকু এন্টিটি সম্পর্কে অনেক কিছু বললাম এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি কথা বলি যেটা হচ্ছে কমেন্ট আপনি চাইলে আপনার এই প্রোগ্রামের মধ্যে কমেন্ট ইউজ করতে পারেন আর কমেন্ট কেন ইউজ করি যাতে করে আমরা আসলে খুব সহজেই আর কেউ একজন আমার প্রোগ্রামটা পড়ে যে এই লাইনে কি হয়েছে ওই লাইনে কি হয়েছে সেটা বুঝতে পারে সেটা আমরা কমেন্ট আকারে বলে দিতে পারি যে এই লাইনে যেমন আমি এখানে একটা কমেন্ট ইউজ করতেছি একটু লক্ষ্য রাখুন এখানে একটা কমেন্ট ইউজ করতেছি এবং আমি বলে দিচ্ছি যে আই হ্যাভ ইউজড এন্টিটি হিয়ার আই হ্যাভ ইউজড এন্টিটি হিয়ার এনিথিং লিখুন সমস্যা নেই সেভ করে নিলাম দেখি আউটপুটে কি আসে এবং দেখুন এই যে এই অংশটুকু কিন্তু আউটপুটে আসে নাই কারণ এটা হচ্ছে কমেন্ট আর কমেন্ট শুরু করার সিস্টেমটা কি প্রথমে এই যে লেস দেন সাইনটা দেবো তারপর আমরা এই যে এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে দেবো এবং তারপর যত যা কিছু প্রয়োজন আপনি তাই লিখতে পারেন কমেন্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আমি এটাকে কাট করে নিচ্ছি এইখান থেকে কাট করে আমি দরজাকে এইখানে দিয়ে দিলাম কন্ট্রোল বি বা পেস্ট করে নিতে পারেন চাইলে পেস্ট করে নিলাম তো কমেন্ট যত লাইনে ইচ্ছা এটা করতে পারেন মাল্টি লাইনের কমেন্টও তৈরি করতে পারেন কমেন্ট তৈরির সিস্টেমটা হচ্ছে লেস দেন তারপর এক্সক্লেমেটরি তারপর আপনি যা লিখতে চান সেটা এবং শেষে আবার সেটা ক্লোজ করে দিবেন গ্রেটার দেন সিম্বলটা ইউজ করে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন দেখুন আমাদের আউটপুটে কিন্তু কোনো পরিবর্তন আসছে না রাইট তাহলে কমেন্ট কীভাবে ব্যবহার করতে হবে সেটাও শিখে গেলেন এবার আরেকটা বিষয় আমি যেটা বলে দিই যে প্রিট্যাগ যেটা আমি গত লেকচার ভিডিওতে আপনাদের বলে দেওয়া হয়নি আমার সেজন্য আমি দুঃখিত ধরা যাক আমি একটা আউটপুট এরকম দেখতে পাচ্ছি ধরা যাক একটা কবিতা আমরা লেখার চেষ্টা করি একটা কবিতা লেখার চেষ্টা করতেছি অথবা ভালো হবে না তারপরে লেখার চেষ্টা করতেছি কবি নই তারপর লেখার চেষ্টা করি কবিতা সাধারণত এরকমই থাকে তাই না রাইট তাহলে কবিতাগুলো সাধারণত এরকমই থাকে এরকম সাজানো থাকে যে এরকম আউটপুট আমরা দেখতে যাচ্ছি তো এই কবিতাটা আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি দেখি আউটপুট দেয় কিনা না আমরা বডি ট্যাগের মধ্যেই লিখেছি তো না আউটপুট এরকম আসছে না আউটপুট সবগুলা একেবারে যেরকম আসার কথা আমরা জানি আপনি যেইভাবেই লিখুন না কেন এইখানে কিভাবে আসে আমরা জানি যে প্রথমে এই লাইন ফিল আপ করে তারপরে এই লাইনে আসে তাই না যদি ব্রেক না দিই কিংবা প্যারাগ্রাফ না দিই তো এখানে ব্রেক প্যারাগ্রাফ দিয়ে আমরা কি করবো এখানে তেমন একটা কিছু করতে পারবো না তাই না অথবা এখানে ব্রেক দিলাম তারপর স্পেস দিলাম ব্রেক দিলাম এতগুলো স্পেস দিলাম অনেক ঝামেলা তো এই ঝামেলার কোনো কাজ নেই আমরা প্রিট্যাগ এই ক্ষেত্রে ইউজ করবো যে ট্যাগটা সেটা হচ্ছে প্রিট্যাগ প্রিট্যাগের কাজ হলো আপনি যেইভাবে লিখুন না কেন এক্স্যাক্টলি সেইভাবে আউটপুট দেখাবে তাহলে এই এই অংশ লেখাগুলো আমরা প্রিট্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই পুরো লেখাটা আমরা প্রিট্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই যে PRE প্রিট্যাগ এইখান থেকে প্রিট্যাগটা শুরু হচ্ছে এবং প্রিট্যাগটা যে কোনো এক জায়গায় শেষ করে দিন এই কবিতাটার পরে ধরা যাক আমি এইখানে শেষ করে দিচ্ছি প্রিট্যাগটা তাহলে এটা হচ্ছে ওপেনিং প্রিট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং প্রিট্যাগ তো এইখান থেকে শুরু হয়েছে প্রিট্যাগ এবং প্রিট্যাগের মধ্যে এতটুকু অংশ দিয়ে দিলাম তারপর প্রিট্যাগটা ক্লোজ করে দিলাম সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে আউটপুটটা দেখি যেই রকম চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকম আউটপুটটা এসেছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রিট্যাগ ব্যবহার করতে হয় কিভাবে এন্টিটি ব্যবহার করতে হয় এবং কিভাবে কমেন্ট ব্যবহার করতে হয় আজকের ভিডিও এতটুকু থাকবে আল্লাহ হাফিজ